And Ashon certificate, Ashon faisala to Allah Taala darbari hobe. Aur ek nidorshon sahabider moddhe paoa jay amara ki poriman bhoy korten. Aur ei bishoyta amader ki poriman hazir chilo. Allah Taala samne faisala aur bishoyta eto onader hazir chilo. যে কিছু দাবি আসলো মদিনায় আয়েশা জিজ্ঞাসা করলো সালমানের ফার্সির অবস্থান কোথায় ওনার কোথায় পাওয়া যাবে ওনার বাসা কোথায় লোকেরা বলে দিল যে অমুক জায়গায় ওনার সেই নির্দেশ অনুযায়ী গেলেন যা গড়ে দস্তুর দিলেন তো সালমানের ফার্সির দেওয়ার ঘর থেকে বেরিয়ে আসলেন আগে তিনি ছিলেন না জিজ্ঞাসা করলো যে আপনি কি সালমানে ফার্সি মানে হ্যাঁ আমি সালমানে ফার্সি তারপরে তারা জিজ্ঞাসা করলো আপনি কি সাহাবি রসুল বলে না আমি তো সাহাবি না তারা আশ্চর্য হয়ে গেল লোকেরা বলে দিল ইনি সালমানে ফার্সি ঠিক আছে সালমানে ফার্সি তো পাইলাম কিন্তু আমরা তো যে কোনো সালমানে ফার্সিকে চাচ্ছি না আমরা তো সাহাবি সালমানে ফার্সিকে চাচ্ছি উনি তো সাহাবি না আচ্ছা যাই হোক আমরা তালাশ করে নিব হয়তো ভুল জায়গায় এসে পড়ছি তো তারা চলে গেল লোকজন বললো যে আরে আমরা তো সাহাবি সালমানের ফার্সিকে চাচ্ছি ওনার বাসা কোথায় তো লোকেরা দেখা যাবে এটা তো তারা আবার ভালো আশ্চর্য হয়ে গেল আমরা তো মানে জিজ্ঞাসাই করলাম কিন্তু সালমানের ফার্সি তো স্বীকার করলো সাহাবি তো স্বীকার করেন লোকজনকে এটা আবার দেখাই দিল আবার গেল দস্তক দিল বেড়ে আসলো আপনি কি সালমানের ফার্সি হ্যাঁ আপনি সালমানের ফার্সি আপনি কি সাহাবি বলেন না না আমি তো সাহাবি না যারা তাজ্জব ওদের তাজ্জব বুঝতে পারলেন উনি যারা তো তাজ্জব হয়ে গেছে বিষয়ের উপরে কারণ এরা সংবাদ যেরকম পায় আসছে আমার কাছ থেকে সেরকম উত্তর পাচ্ছে না বলে হ্যাঁ বিষয়ে তো ঠিক আছে যে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি আমি দেখছি রসুল সাল্লাল্লাহু সঙ্গে চলছি রসুল সাল্লাহ হাতে ইমান আনছি রসুল সাল্লাহ সঙ্গে আমাদের বয়াত আছে কিন্তু এটার উপরে তো আমি সাহাবি দাবি করতে পারি না এই জন্য তো আমি বলতে পারি না যে আমি সাহাবি হ্যাঁ সাহাবি তো আমি ওই দিন বলতে পারবো যেদিন ময়দানে মাশারে রসুল সালের সঙ্গে সাক্ষাৎ হবে আর সেদিন ওই স্বীকৃতি পাবো যে হ্যাঁ হ্যাঁ তুমি সাহাবি তখন আমি বলতে পারবো আমি সাহাবি এর আগে আমি কিভাবে দাবি করি তখন কি হবে যদি উনি আমাদের তাড়াই দেয় আর স্বীকার না করে যে না না তোমরা আমার সাহাবিওয়ালা কাজ করো নাই সাহাবির মতো যোগ্য না তাইলে তো আমি আজকে দাবিটা তো একদম বেকার দাবি হবে এই জন্য আমি ভয়ে আমি বলতে পারি না যে আমি সাহাবি তাহলে সাহাবি যারা সবসময় ভীত ছিল না ফাঁকা হামজারা বলে বেড়াচ্ছিল যে হাই হায় আমি তো মোনাফেক না আমি তো মোনাফেক না মোনাফেক তো নয় সাহাবিদের আশঙ্কা নিয়েই তারা সাহাবি ছিলেন যে ওনারা ভয় পাইতেন যে আমি সাহাবি কিনা আসল জায়গার সার্টিফিকেট পাওয়া যাবে কিনা আসল জায়গায় এই কথা স্বীকৃতি পাবো কিনা আমি সাহাবি সেই ভয় ওনারা সকলেই থাকতেন আর আজকে তোমরা তিন চিল্লা দিয়ে দাবিদার হয়ে যায় যে তিন চিল্লা কোরআন শান্তি আছে মাদ্রাসায় পড়ে আস দাওয়ার সার্টিফিকেট পেলে আমরা দাবিদার হয়ে যাই আমি আলিম সাল লাগে দাবিদার হয়ে যায় যে আমি আলিম ও সালও লও তাহলে এই সার্টিফিকেট আসল তো কোন গ্রহণযোগ্য ধর্তব্য বিষয়ই নয় যার ভিতরে সাহাবিওয়ালা হামজালাওয়ালা কাইফিয়ত পয়দা না হবে তার জন্য তো আল্লাহ তাআলা যে বলছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবুহুম লিত্তাকওয়া আল্লাহ তাআলা যাদেরকে পুরা পুরা পরীক্ষা নিয়ে নিয়েছেন তাকওয়া দিয়া তারা তারা সাহাবীদের জীবন বলছেন আল্লাহ তাআলা যে আল্লাহর ভয়ে তারা কি পরিমাণ ভীত আতঙ্কিত আল্লাহ তাআলা পরীক্ষায় তারা পাস করে গেছে সেরকম সার্টিফিকেট আল্লাহ দিচ্ছেন আর তারাই বলতেছে ভয় পাচ্ছে যে হায় হায় আমি তো সাহাবি না যাদের ব্যাপারে আল্লাহ নিজের সার্টিফিকেট দিচ্ছেন পরীক্ষায় তারা পাস হয়ে গেছে তো সেটা তো কমন ভাবে সবার জন্য পাস হয়ে গেছে বলে দিছে তার ভিতরে একজনে তো এই কথা দাবি করে বসতে পারে না যে আমিও পাস হয়ে গেছি
এজন্য তো উনি ভয় পাচ্ছে, এজন্য তো অস্বীকার করতেছে আমি তো সাহাবি না। হ্যাঁ, তখন বলতে পারবো সাহাবি যেদিন হাসরের ময়দানে আমি সার্টিফিকেট পাবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে আপনায় নেবে, আমার স্বীকৃতি দিবে যে আমি সাহাবি, সেদিনই আমি বলতে হলো। এর আগ পর্যন্ত আমি ভয়ে বলতে পারি না যে আমি সাহাবি। কোথায় তাদের অবস্থা আর কোথায় আমাদের অবস্থা, সেটা আমাদের একান্ত ভাবে আমাদের আজকের সার্টিফিকেটের উপরে নির্ভর করা, তিন চিলার সার্টিফিকেটে নির্ভর করা, কোরআন সাথী হয়ে যাওয়ার দাবিদার হওয়া, এবং এটার জন্য অনেক রকমের আমাদের মধ্যে আমাদের মুড আছে, আমাদের ভাব আছে, আমাদের দাবি আছে, আমাদের কোরআন সাথী হওয়ার খেদমতের আবদার আছে, কত কিছু আছে। অথচ এটার কোন দাবি করার মতো কোন সুযোগই নাই। এই জন্য আমাদেরকে নতুন ভাবে আবার ভাবতে হবে যে আমরা আসলেই দায়ী, আসলে আল্লাহর কামের লোক। তাহলে তো ওই যে আমাদের থাকতে হবে যে কখনোই আমরা নিজের জন্য দাবিদার হয়ে পরের পিছনে না পেরে যাই, বরং নিজেকে বারবার ইস্তেজার রাখি যে আমি সত্যিকার অর্থে আল্লাহর কাছে দাওয়াতের লাইনে, এবাদতের লাইনে, দোয়ার লাইনে মুকবল অন্তরে আবেগে থাকি, শুধু একটা সেকেন্ড কায়েম হওয়ার পরে সন্তুষ্ট না হয়ে যাই, কবুল তরিকায় যাওয়ার জন্য চেষ্টা করি। যেগুলো যে কাইফিয়ত কথা বলতেছেন হজরত, এই কাইফিয়ত পয়দা করার আমরা সচেতন হই। ইসকাম